হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুব বেশি জনপ্রিয়, একদম খুবই উপকারী একটি প্রোডাক্ট। সেটি হচ্ছে অর্গান অয়েল, যেটি সম্পর্কে আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন আর অনেকেই নিশ্চয়ই চিন্তা করছেন, পারচেস করবেন, কেউ কেউ হয়তো ইউজও করছেন। তো যারা ইউজ করছেন তারা জানেন যে এটা কতটা ভালো, আর যারা এখনও ইউজ করেননি বাট চিন্তা করছেন যে এটি পারচেজ করবেন, এটি ইউজ করবেন, তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। তারা এটি জানার পরে আশা করছি অবশ্যই আপনারা এই অয়েলটি ইউজ করবেন। আর ভিউয়ার্স, প্রথমেই বলে রাখি যে আজকের যে অয়েলটি নিয়ে এসেছি সেটি খুব বেশি কিন্তু পপুলার, একদমই এটির অনেকগুলো বেনিফিট আছে। এটি বিভিন্নভাবে মানে ইউজ করা যায়, এটি আপনার স্কিন অ্যান্ড হচ্ছে আপনার হেয়ার দুটোই ভালো রাখবে এটি ইউজ করলে। তো এটি মেনলি হচ্ছে আমরা আসলে হেয়ারের জন্য ইউজ করে থাকি, কিন্তু এটি কিন্তু আমরা ফেসেও ইউজ করতে পারি, আমাদের অন্যান্য প্রবলেমের জন্য আমরা এটি ইউজ করতে পারি। তো সেটি সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এটিও জানাবো যে আপনারা কীভাবে এটি ইউজ করলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। ভিউয়ার্স, আমার সামনে যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে অর্গান অয়েল, আর অর্গান অয়েল হচ্ছে অর্গান একটি ফল থেকে, ফলের নির্যাস থেকে এটি তৈরি করা হয়, আর এটির সব থেকে বড় গুণ হচ্ছে এটি একদমই ন্যাচারাল, আর এর কোনো রকমের মানে সাইড এফেক্ট নেই, একদমই কোনো প্রকার সাইড এফেক্ট নেই। এটি ইউজ করলে আপনার কোনো রকম প্রবলেম হওয়ার, কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকে জিজ্ঞেস করেন যে প্রেগনেন্সি অবস্থাতে যে এই টাইপের অয়েল বা এই টাইপের কোনো কিছু ইউজ করা যাবে কি না, তাদেরকে বলবো যে এটি একদমই হার্বাল, একদমই ন্যাচারাল, আর এ থেকে কোনো রকম প্রবলেম নেই। এটা প্রেগনেন্সিতেও ইউজ করা যাবে, আর এটা স্মেল ভেরি গুড, একদমই অনেক সুন্দর একটি স্মেল। সো স্মেলেরও কোনো প্রবলেম হওয়ার কথা না। আর সবথেকে ভালো কথা হচ্ছে যে এটি সত্যি সত্যি কাজ করে, সত্যিই কাজ করে, আর সত্যি সত্যি কাজ করে দেখে কিন্তু এটি অনলাইনে অনেক বেশি পপুলার। এটি অনলাইনে প্রচুর প্রচুর রিভিউ আছে, একদম ভালো ভালো রিভিউ আছে, সবাই এটি ইউজ করছেন যারা চুলের বিভিন্ন প্রবলেমে ভুগছেন। বর্তমানে যেটা হয়ে গেছে যে আমাদের চুলের প্রবলেম ড্যামেজ খুব বেশি হয়ে থাকে, কারণ হচ্ছে আমাদের আশেপাশে ধুলাবালি যে প্রবলেম থাকে তার জন্য হয়, রোদের জন্য হয়ে থাকে। অনেক সময় হচ্ছে যে আমাদের যে পানি যেটা দিয়ে আমরা চুল ওয়াশ করি, যে চুলে যে পানিটা ইউজ করি তার জন্য হয়ে থাকে। আমাদের যে শরীরে যে ভিটামিন ই থাকে, ভিটামিন ইর প্রবলেমের জন্য, ঘাটতির জন্য হয়ে থাকে, বা সেই জন্য আমাদের স্কিন অ্যান্ড হচ্ছে চুলের প্রবলেম হয়ে থাকে। সাথে সাথে হচ্ছে যে আমরা যেই শ্যাম্পু কিংবা যেই অয়েলগুলো ইউজ করে থাকি তাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন না থাকার কারণে হয়ে থাকে, বা যেই শ্যাম্পুটা ইউজ করছি সেই শ্যাম্পুটা অরিজিনাল না হলেও অনেক সময় হয়ে থাকে, কিংবা অনেক সময় কিন্তু আমাদের যেই সিজনাল যে চেঞ্জ আছে, সিজন চেঞ্জের জন্য, ঋতু চেঞ্জের জন্য কিন্তু আমাদের চুলের প্রবলেমগুলো হয়ে থাকে বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে অ্যাকচুয়ালি আমাদের চুলের প্রবলেমটা হয়ে থাকে। বাট আমরা বলবো যে চুলের প্রবলেম হবেই, আর সেটা রিমুভ করা, রিকভার করা হচ্ছে আমাদের দায়িত্ব, কিভাবে চুলটাকে সুন্দর রাখা যায়। চুল হচ্ছে সৌন্দর্যের একটি প্রধান, একদম প্রধান একটা দিক হচ্ছে সৌন্দর্যে, সেটা হচ্ছে চুল। চুল সুন্দর না হলে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে ভালো লাগবে না, সেজন্য আপনাকে অবশ্যই চুলটা ভালো সুন্দর রাখতে হবে, আর তার জন্য অবশ্যই আপনার চুলের যত প্রবলেম সেটাকে দূর করে ফেলতে হবে। সেজন্য আপনি হচ্ছে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে অর্গান অয়েল চুজ করতে পারেন, অর্গান অয়েলটা ইউজ করতে পারেন। অর্গান অয়েলটা আপনার কী কী কাজ দিবে সেটা আমি আপনাকে বলে রাখছি। প্রথমত হচ্ছে অর্গান অয়েল আপনাকে চুল পড়ার যে প্রবলেম থাকে সেটা দূর করবে, সাথে সাথে হচ্ছে আপনার চুলের যে ড্যামেজ আছে সেটা রোধ করবে, চুল লম্বা হতে সাহায্য করবে, অ্যান্ড হচ্ছে এটি আপনার চুলের আগাফাটা দূর করবে, ফ্রিজনেস যেটা থাকে, চুল একদম হার্ড হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেটা ড্রাইনেসটা দূর করে দিবে, অ্যান্ড হচ্ছে ভিউয়ার্স খুশকি প্রবলেম থাকলে সেটাও দূর করবে। সব থেকে বড় গুণ হচ্ছে এটার যে আপনার কিন্তু এটা নতুন চুল গজাতেও সাহায্য করবে। অ্যান্ড আরেকটা দিক হচ্ছে যে অর্গান অয়েল কিন্তু শুধুমাত্র চুলের জন্য না, শুধু এটা কিন্তু যা ছেলে এরা দাড়িতে ইউজ করতে পারবেন, যাদের দাড়ি অনেক বেশি ফ্রিজি থাকে বা দাড়ি গুফ দেখা যায় যে পাতলা থাকে তারা এটা ইউজ করতে পারবেন, ব্রুতে ইউজ করতে পারেন, যারা আইব্রোস, যাদের আইব্রোস একদমই পাতলা, আপুরা বা ভাইয়ারা সবাই, এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। শুধুমাত্র আমি বলবো 10 বছরের নিচে যে বাচ্চারা আছে তারা এটি ইউজ করবে না, তাছাড়া সবাই এটি ইউজ করতে পারবে। আমি যেহেতু এটার কোনো সাইড এফেক্ট নেই, তারপর আমি বলবো যে বাচ্চাদের এটা ইউজ না করাটাই বেটার। আমি মনে করি যে বাচ্চাদেরকে এই টাইপের কেমিক্যালস কিংবা যেটাই হোক না কেন বাচ্চারা এটা ইউজ না করা বেটার আমার কাছে মনে হয়। তারপর আপনারা কেউ যদি চান তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত পছন্দ, কিংবা আপনারা সেটা ডাক্তারের সাথে কথা বলে বা স্কিন স্পেশালিস্টের সাথে কথা বলে দেন হচ্ছে আপনারা বাচ্চাদেরকে ইউজ করাবেন। বাট তাছাড়া 10 বছরের বড় যারা আছে ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারবেন, এর কোনো প্রকার সাইড এফেক্ট নেই। আর হচ্ছে এটা আপনারা হচ্ছে চুলে ইউজ করতে পারবেন, দাড়িতে ইউজ করতে পারবেন, আইব্রোজে ইউজ করতে পারবেন, এমন হচ্ছে এটি কিন্তু আপনাদের
ছেলেরা গুফি ইউজ করতে পারবেন। তাছাড়া যাদের হচ্ছে স্কিনে দেখা যায় যে কনুইতে কিংবা হাঁটুতে হাঁটুর মধ্যে কিংবা দেখা যায় ছেলেরা জিন্স প্যান্ট পরে, তাদের জুতো পরতে হয় জুতো দাগের জন্য, পায়ে বিভিন্ন জায়গায় স্পট হয়ে যায়, দাগ হয়ে যায়, ড্রাই হয়ে যায় জায়গাটা, ওই ওই স্কিনটা তো কিন্তু আপনারা এখান থেকে অর্গান অয়েল নিয়ে যদি রেগুলার যদি ম্যাসেজ করেন, প্রতিদিন যদি করেন, সপ্তাহে 3 থেকে 4 দিন যদি ম্যাসেজ করেন, তাহলে কিন্তু আপনার পায়ের গোড়ালিতে বা বিভিন্ন জায়গায় যেই দাগ আছে বা হাঁটুতে কনুইতে হাতের কনুইতে যেখানে যেখানে আপনার হচ্ছে এরকম কালো দাগ আছে, ড্রাই হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সফট হয়ে যাবে। অ্যান্ড আপনারা যদি চুলে ইউজ করেন, চুলেরগুলো আমি বলে দিয়েছি কী কী কাজ করছে। সো ভিউয়ার্স, এখন প্রথমে আপনাদেরকে আমি হচ্ছে বোতলটা বের করে দেখাচ্ছি যে অয়েলটা আসলে ভিতরে কেমন হবে সেটা দেখাচ্ছি। ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের যে অয়েলটি আছে সেটি এরকম একটা খুব সুন্দর একটি বোতলে থাকে। এই যে বোতলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটা প্লাস্টিকের বোতল, দেখতে যদিও এটা কাঁচের মতো বাট এটি কাঁচ না, একটা প্লাস্টিকের একটা বোতল। এটা হচ্ছে পাম্প আকারে থাকে, আপনার যেন অয়েলটা যেহেতু খুব অল্প পরিমাণে লাগে, একদমই অল্প পরিমাণে অয়েল লাগে, আপনি যখন ইউজ করবেন তখন দেখবেন এরকম 100 গ্রামের একটি যদি আপনি নিয়ে নেন, দেন সেটি হচ্ছে আপনি বছরের মতো এটি রেখে ইউজ করতে পারবেন। সো এটি খুব অল্প লাগে, যেহেতু এটি নর্মাল আমাদের যে অয়েল আমরা ইউজ করি সেরকম নর্মাল না, নর্মাল অয়েলের মতো না, এটি হচ্ছে একটু ঘন, একটু তেল, তেলটা ঘন, সো এই জন্য খুব অল্প পরিমাণে লাগে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে যেটা আমাদের চুলের জন্য স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। অ্যান্ড এতে হচ্ছে অ্যান্টি এজেন্ট আছে, প্রচুর ভিটামিন আছে যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো, হেয়ারের জন্য অনেক ভালো, আমাদের সব রকম প্রবলেম দূর করতে এটি সাহায্য করবে। ভিউয়ার্স, এটা কীভাবে ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনারা যখন এটা ইউজ করবেন সরাসরি কখনোই চুলে গুফে বা দাড়িতে লাগাবেন না, প্রথমে যেটা করতে হবে দাড়ির জন্য আপনারা 3 থেকে 4 ড্রপ, 3 থেকে 4 ড্রপ, বা যাদের দাড়ি নেই, যাদের হচ্ছে শুধুমাত্র দাড়ির ঘন হওয়ার জন্য লাগাবেন, তারা হচ্ছে এখান থেকে 2 থেকে 3 ড্রপ হাতে নিয়ে নেবেন, হাতে বলতে আঙুলের মাথায় নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে আপনারা দাড়ির গোড়ায় ভালোভাবে ম্যাসেজ করবেন 5 মিনিট, এভাবে রেখে দেবেন, কিংবা দাড়ি যদি লম্বা থাকে 3 থেকে 4 ড্রপ নিয়ে দাড়ি পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নেবেন, 2 হাত দিয়ে সুন্দর করে এরকম ম্যাসেজ করে করে দাড়িতে লাগিয়ে নেবেন, তাহলে হবে আপনার যে দাড়িটা আছে সেটা একদম সফট হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আপনার দাড়িটা ঘন হবে, কালো হবে, অ্যান্ড দাড়ির যে গ্রোথটাও বাড়বে, সাথে সাথে হচ্ছে আপনার গুফেও আপনার এইভাবেই সেমভাবে আঙ্গুলের মাথায় 1 ড্রপ বা 2 ড্রপ নিয়ে দেন হচ্ছে আপনার গুফের মধ্যে লাগিয়ে নেবেন। আর যদি আইব্রোজে লাগাতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আঙ্গুলে নিয়ে নেবেন, আঙ্গুলের মাথায় নিয়ে, আঙ্গুল মাথায় নিয়ে এরকম করে স্প্রেড করে আঙ্গুল 2 হাত দিয়ে একটু স্প্রেড করে নিয়ে দেন হচ্ছে আপনারা আঙ্গুলের আইব্রোজে সুন্দরভাবে এরকম করে করে সুন্দর করে ম্যাসেজ করে করে আইব্রোজের উপর লাগিয়ে ওভারনাইট রেখে দেবেন। অ্যান্ড হচ্ছে ভিউয়ার, যদি আপনারা চুলে ইউজ করেন, প্রথমত হচ্ছে যদি আপনারা খুশকির জন্য, চুল পড়া রোধ করার জন্য, অ্যান্ড হচ্ছে আপনার চুল লম্বা করার জন্য আপনারা এটা ইউজ করেন, কিংবা নতুন চুল গজানোর জন্য যদি আপনারা ইউজ করেন, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে 5 থেকে 6 ড্রপ অয়েল নেবেন, আর হচ্ছে 1 চামচ বা 1.5 চামচের মতো তেল নিয়ে নেবেন, নর্মাল যে রেগুলার যে আপনাদের তেল আছে সেই তেলটা নিয়ে নেবেন, নিয়ে সেটার সাথে ভালোভাবে মিক্স করে চুলের গোড়ায় খুব সুন্দরভাবে ম্যাসেজ করতে হবে 10 মিনিট ম্যাসেজ করে, শুধুমাত্র স্কাল্পে চুলের গোড়াতে 10 মিনিট ম্যাসেজ করে আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এভাবে 10 মিনিট যদি ম্যাসেজ করে লাগিয়ে ওভারনাইট রেখে দেন, পরদিন শ্যাম্পু করে ওয়াশ করে নেন, তাহলে কিন্তু আপনার চুলটা এভাবে সপ্তাহে 3 দিন করে ইউজ করতে হবে, আর মাসখানেক ইউজ করার পরে আপনার 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার চুলটা অনেক বেশি ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর যদি আপনারা হচ্ছে চুলের ফ্রিজিনেস দূর করার জন্য, ড্রাই যদি হয়ে থাকে আপনার চুল, অনেক বেশি ড্যামেজ হয়ে থাকে, অ্যান্ড হচ্ছে চুলের আগা ফাটা থাকে, তাহলে হচ্ছে আপনারা অবশ্যই এই তেলটা পুরো চুলে ইউজ করবেন, চুলের গোড়া থেকে মাথার আগা পর্যন্ত ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনার 4 চামচ অয়েলের সাথে 1/2 চা চামচ হচ্ছে অর্গান অয়েল দিবেন, দিয়ে ভালোভাবে মিক্স করে পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নেবেন, ম্যাসেজ করে করে একদম গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে ম্যাসেজ করে করে লাগিয়ে নেবেন। এইভাবে সপ্তাহে 3 দিন আপনাকে লাগাতে হবে, তারপরে হচ্ছে ওভারনাইট রেখে আপনারা ওয়াশ করে নেবেন। ওয়াশ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অর্গানের একটি শ্যাম্পু পাওয়া যায় চেষ্টা করবেন, যদি সম্ভব হয় খুব ভালো হবে তাহলে যে অর্গানের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার পাওয়া যায় সেটি আপনারা ইউজ করলে, কন্ডিশনার অ্যান্ড শ্যাম্পুটি যদি আপনারা রেগুলার এই অয়েলের সাথে আপনারা ইউজ করতে পারেন তাহলে 100% আপনাদের কাজ করবে। অ্যান্ড হচ্ছে অবশ্যই 4-5 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার সব প্রবলেম দূর হয়ে যাবে এবং আপনার নতুন চুল গজাতে শুরু করবে, অবশ্যই 2 থেকে 3 মাসের মধ্যে আপনার নতুন চুল গজাতে শুরু করবে। সো ভিউয়ার্স, এটি ভীষণ জনপ্রিয়, খুবই উপকারী অর্গান অয়েলটি, ভীষণ জনপ্রিয় একটি, আর এটির প্রচুর প্রচুর নকল প্রোডাক্ট আছে বাজারে, আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন যে প্রোডাক্টটি যেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট হয়, এটি ইউকের প্রোডাক্ট, আপনারা অবশ্যই দেখে নেবেন যে এটা ইউকের প্রোডাক্ট কিনা। তো ইউকের প্রোডাক্ট একটু প্রাইস বেশি পড়বে যদিও, তারপরেও আমি বলবো যে বেশি প্রাইস পড়লেও আপনারা এটি পারচেস করবেন, কারণ হচ্ছে এটি অনেক দিন যাবে, আপনার একবার কিনে নিলে আপনি বছরখানেক ইউজ করতে পারবেন, সেজন্য অবশ্যই আপনারা অরিজিনালটা ইউজ করবেন, ডুপ্লিকেটটা আপনার কাজ করবে না, সাথে সাথে হচ্ছে আপনার অন্যান্য স্কিনের প্রবলেমও হতে পারে। আর আপনারা অবশ্যই বারকোড স্ক্যান করে
করে নেবেন, ভালোভাবে শিওর হয়ে দেন হচ্ছে আপনার প্রোডাক্টটা পারচেজ করবেন। ভিউয়ার্স, এভাবে আপনারা অবশ্যই রেগুলারলি যদি ঠিকমতো ইউজ করেন এই প্রোডাক্টটি, তাহলে আশা করছি আপনাদের সব রকমের প্রবলেম সলভ হয়ে যাবে। আর অবশ্যই আপনারা যদি ট্রাই করবেন, অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন। যারা এখনও আমার সাথে আছেন, ভিডিওটি পুরো ভিডিওটি দেখেছেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, আর লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।